আগাম সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিক আচরণ করেছে বাংলাদেশের সঙ্গে এমন অসহযোগিতার বিষয়ে সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় গণ অভ্যুত্থানের মতো সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান উপদেষ্টারা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বন্যা পরিস্থিতি মোকাবেলা সাম্প্রতিক আন্দোলন এবং বিদায়ী সরকারের অনিয়ম দুর্নীতির বিষয়ে করণীয় উঠে আসে বৈঠকে বিশেষ করে বন্যা পরিস্থিতির দ্রুত সামলাতে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে উপদেষ্টারা তুলে ধরেন বিস্তারিত সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে জাতীয় সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে বিদায়ী সরকারের শাসন আমলে হত্যা গুমের তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কি কারা তার জন্য দায়ী সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ফাউন্ডেশন গঠনেরও সিদ্ধান্ত হয়েছে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা